দেখুন, যে কারণে শক্তি বৃদ্ধিতে বিএই সিস্টেম থেকে অস্ত্র কিনবে ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌসেনা বাহিনীর হাতে 127 mm ক্যালিবার গান্স তুলে দেওয়াকে সমর্থন জানালো ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। গত 27 এপ্রিল এমন কথাই জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। বিএই সিস্টেম থেকে এবার ভারতীয় নৌসেনা অস্ত্র কিনবে বলেও জানা গিয়েছে। উন্নত মানের এই বন্দুকগুলির এনগেজমেন্ট রেঞ্জ 24 কিলোমিটার, যা প্রয়োজনে আরও বাড়ানো যেতে পারে। প্রসঙ্গত, ভারতে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে কমব্যাট ড্রোনেও জোর দিচ্ছে সরকার। ভবিষ্যতে যোগাযোগবিহীন যুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আনম্যান্ড এরিয়াল ভেহিকলস, জানান নীতি আয়োগের সদস্য ভিকে সারস্বত। সরকার যে এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছেন সে আভাসও দিয়েছেন তিনি। ডিআরডিওর প্রাক্তন প্রধান সারস্বতের মতে, ক্ষুদ্র সংস্করণের এই যানগুলি ভবিষ্যৎ হয়ে উঠতে চলেছে। তিনি আরও জানান, স্মার্ট সিস্টেম প্রয়োজন এবং তার জন্য প্রয়োজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হাইপারসনিক প্রোপালশন, স্টেলথ এবং অন্যান্য প্রযুক্তির ক্ষেত্রেও রিসার্চ প্রয়োজন বলে অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার এক বৈঠকে জানান তিনি।